হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দীর্ঘ অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। পথে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন আমার ইনবক্সে যে আপনি কেন ভিডিও আনছেন না, কি কারণ। হ্যাঁ, কারণ তো একটা নিশ্চয়ই আছে, সেটা হয়তো আমি এই ভিডিওর মধ্যে বলতে পারবো না, কিন্তু আমি নিশ্চয়ই জানাবো কি কারণে আমি ভিডিও আনতে পারিনি, যদি কেউ আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেন। যাই হোক, আজকের এই ভিডিওটাতে আমি একটু বিবরণ দিতে চাইছি, যেটা হচ্ছে সুইজারল্যান্ড থেকে প্যারিসেতে আমার কত টাকা খরচা হয়েছে, বা আমি কোন হোটেলে ছিলাম, বা হোটেলের খরচাটা কত। আমাদের এখান থেকে দুদিক থেকেই যাওয়া যায়, যেমন জুরিক থেকেও যাওয়া যায়, আবার বাসেল থেকেও যাওয়া যায়। বাসেল হচ্ছে সুইজারল্যান্ডের আরেকটা সিটি, মোস্ট পপুলার সিটি, আর আমরা ট্রেনেই জার্নিটা করেছিলাম। ফ্লাইটেও আপনারা যেতে পারেন, বাট ট্রেনে যাওয়াটাই আমার জন্য বেটার, কেন কি জানি টাইমটা অনেকটাই লাগবে, 3 ঘন্টা মতন লেগেছিল বাসেল থেকে। তো ট্রেন জার্নিটা খুব সুন্দর, ভিউটা খুব ভালো মানে পাওয়া যায়, বাট ফ্লাইটে করে গেলে সেই ভিউটা তো পাওয়া যায় না, সেই জন্য আমরা ট্রেনটাই প্রেফার করেছি, আর ট্রেনের কস্টটাও ফ্লাইটের থেকে অনেকটা কম। তবে ইন্ডিয়া থেকে আপনারা যারা আসবেন তারা তো আর ট্রেনে আসতে পারবে না, তাদের জন্য ফ্লাইটেই আসতে হবে। যাই হোক, কলকাতা, দিল্লি, মুম্বাই, আপনারা যেখান থেকেই আসুন, ইন্ডিয়ান কারেন্সিতে ফ্লাইটের খরচাটা মোট 50,000 টাকা মতন পড়বে, ওয়ান ওয়ের কথা বলছি আমি এটা। তাও যদি আপনি আগের থেকে টিকিটটা কেটে রাখেন তাহলে হয়তো একটু হলেও কম পড়বে। পরে আসি হোটেল খরচা। আমরা যখন সুইজারল্যান্ড থেকে গেছিলাম প্যারিসে, তখন একটা এখানে হলিডেজ চলছিল যেটার নাম হচ্ছে ইস্টার হলিডে। তো এই সময় প্রচণ্ড ভিড় হয়, সবাই ঘুরতে যায়, তো এর ফলে সমস্ত হোটেল, সমস্ত মানে যে জায়গাগুলো আছে ঘোরা, সেগুলোর প্রচণ্ড ভাড়া মানে প্রচণ্ড দাম বেড়ে যায় তখন। ঠিক আছে, তো হোটেলের ভাড়া তো প্রচণ্ড বেড়ে যায়, আর সব সোল্ড আউট হয়ে যায়, সব বুকড হয়ে যায়। তো আমাদের যেহেতু হঠাৎ করে প্ল্যান হয়েছে, তো জাস্ট যাওয়ার 3-4 দিন আগেই আমরা হোটেল মানে বুক করেছি, তাও আমরা একদমই পাচ্ছিলাম না হোটেল, অনেক খুঁজে খুঁজে একটা, যাই হোক, একটা মিনিমাম একটা বাজেটের মধ্যে আমরা হোটেলটা পেয়েছি, যেটার নাম হচ্ছে আইবিস বাজেট হোটেল। আর এই আইবিস বাজেট হোটেলও প্রচুর আছে, আর দামের ভেরিয়েশনও আছে, বাট লাকিলি আমরা একটু কমের মধ্যেই একটা আইবিস বাজেট হোটেল পেয়ে গেছিলাম, যেটা আইফেল টাওয়ার থেকে একটু দূর। যাই হোক, তাও ওটা আমরা ম্যানেজ করে নিয়েছি, যদি আমরা বাই কার আইফেল টাওয়ারের কাছাকাছি যাই বা ওখান থেকে হোটেল থেকে, সেটা ম্যাক্স টু ম্যাক্স 30 থেকে 45 মিনিট টাইম লাগবে। আর যদি আইফেল টাওয়ারের পাশাপাশি যে হোটেলগুলো ছিল সেগুলো যদি আমরা নিতাম তাহলে প্রচুর ওগুলোর ভাড়া, ওগুলোর এক তো বুকড, আর ওগুলো দুগুণ তিনগুণ সব ভাড়া মানে ওই মুহূর্তে বেড়ে গেছিলো, আর সমস্ত সোল্ড আউট। আমাদের হোটেলটার ভাড়া ছিল 4 নাইটের জন্য 400 ইউরো, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 32,000 টাকা, 4 নাইটের জন্য 32,000 টাকা। তবে হোটেলের রুমটা খুব একটা বড় ছিল না, বলতে গেলে ছোটই বলা যায়। যারা আপনারা বেবি নিয়ে আসবেন, মানে যাদের বেবি আছে তাদের জন্য খুবই প্রবলেম, আমার যেহেতু বেবি আছে তো সেহেতু বাচ্চার জন্য একটু স্পেসিয়াস রুম না হলে একটু প্রবলেম হয়। যাই হোক, তাও আমরা ম্যানেজ করে নিয়েছিলাম, কারণ লাস্ট মুহূর্তে ওটাই আমাদের কাছে মানে ওটাই আমরা পেয়েছিলাম, আর তো পাওয়া যায়নি, ওটাই ম্যানেজ করে নিয়েছিলাম। তবে রুমের মধ্যে সব কিছুই ছিল, আরেকটা সবথেকে ভালো জিনিস ছিল যেটা আইফেল টাওয়ারটা হোটেল থেকে একটু দূরে হলেও জানলা থেকে কিন্তু ওটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিলো, এটাই আমার কাছে মানে খুব বড় পাওয়া ছিল। আমরা ব্রেকফাস্টও ইনক্লুড করেছিলাম পার হেড 8 ইউরো করে, আর বাচ্চাদের জন্য একটু কম ছিল, টোটাল আমাদের 3 জনের 18 ইউরো করে পার ডে পড়তো, ইন্ডিয়ান কারেন্সিতে 1,500 টাকা মতো। আর ব্রেকফাস্ট আইটেমও খুব ভালো ছিল, আর লোকেশনও খুব ভালো ছিল, আর ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে ইন্ডিয়ান রেস্টুরেন্টও ছিল, যেটা আমরা ইন্ডিয়ানরা আগে খুঁজে থাকি, আমরা যেখানেই যাই না কেন। আর প্যারিস ট্রেন স্টেশন থেকে নেমে হোটেলে যাওয়ার জন্য আমরা একটা ক্যাব বুক করেছিলাম, সেই ক্যাব বুক করার জন্য আমাদের যে টাকাটা লেগেছিলো সেটা হচ্ছে 25 ইউরো, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 2,000 টাকা মতো। আর বাসেল থেকে প্যারিসের ট্রেন জার্নির যে
টিকিটের ভাড়া ছিল সেটা ছিল 150 ফ্র্যাঙ্ক, কারণ সুইজারল্যান্ডের কারেন্সি হচ্ছে ফ্র্যাঙ্ক, এটার ইন্ডিয়ান কারেন্সি হবে 13,000 টাকা মতো। আর আমার বাড়ি থেকে বাসেল যেতে 30 ফ্র্যাঙ্ক মতো খরচা পড়েছিল, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে ওই 2,500 থেকে 3,000 টাকা মতো। তো যাই হোক, প্যারিসের প্রথম দিনের একটা ছোট্ট বিবরণ দিলাম। আপনাদের যদি কোনো রকম কোনো এনকোয়ারি বা কোনো ইনফরমেশান জানার দরকার থাকে আমার কাছ থেকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের হেল্প করার চেষ্টা করব। নেক্সট আবার কদিনের মধ্যেই আমি প্যারিস ট্যুরের আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসব, যেখানে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন, দেখতে পারবেন। তাই চোখ রাখুন পরবর্তী ভিডিওগুলিতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।